আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। বাংলা সাহিত্য সংস্কৃতিতে যে মানুষটার কথা না বললে সম্পূর্ণতা পায় না, তিনি হলেন আশুতোষ মুখোপাধ্যায়। জন্মশতবর্ষের ঠিক প্রাক্কালে আজ অ্যাঞ্জেল ভিশন সোসাইটির পক্ষ থেকে আজকের এই সন্ধ্যায় আমরা সবাই স্মরণ করব আশুতোষ মুখোপাধ্যায়কে। কারণ আশুতোষ মুখোপাধ্যায় হলেন এমন একজন কালজয়ী সাহিত্যিক যার রচনা সেই বাংলা সাহিত্য সংস্কৃতির সুবর্ণযুগ থেকে শুরু করে আজকের এই বিংশ শতাব্দী পর্যন্ত একইভাবে প্রাসঙ্গিক। প্রায় 125টির বেশি উপন্যাসের রচয়িতা আশুতোষ মুখোপাধ্যায়, বহু রচনা কিন্তু সিনেমা হয়েছে। এবং আশুতোষ মুখোপাধ্যায়ের প্রথম জীবনটায় যদিও তিনি সিনেমা করতে চেয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে তিনি ব্যর্থ হলেও পরবর্তীকালে যেমন মেঘের আড়ালে সূর্য ঢাকা থাকে না, যেমন আগুনকে ছাই দিয়ে চাপা দেওয়া যায় না, ঠিক সেইভাবেই কিন্তু তার প্রতিভার বিচ্ছুরণ ঘটে। প্রথমে বসুমতী, তারপর যুগান্তর পত্রিকায় তিনি লেখকের কাজ করতে শুরু করেন। বসুমতী পত্রিকায় প্রকাশিত তার প্রথম গল্পটাই কিন্তু বিখ্যাত সিনেমা দ্বীপ জেলে যায়ের গল্পরূপ। সেই আশুতোষ মুখোপাধ্যায়ের এই জন্মশতবর্ষের ঠিক প্রাক্কালে আমরা আজকে গানে কথায় কবিতায় নাটকে স্মরণ করে নেব এই বিখ্যাত সাহিত্যিককে। অ্যাঞ্জেল ভিশন সোসাইটি এমন একটা সংগঠন যারা কিন্তু প্ল্যাটফর্ম দেয় সেই সমস্ত নবীন প্রতিভাকে যারা হয়তো এখনো পর্যন্ত লাইমলাইটের আলোয় আসতে পারেননি। সেই অ্যাঞ্জেল ভিশন সোসাইটির সভাপতিকে আমি প্রথমেই ডেকে নেব মঞ্চে। মঞ্চে আসছেন অ্যাঞ্জেল ভিশন সোসাইটির সভাপতি। মঞ্চে যে ব্যক্তিকে আপনারা দেখছেন, শৈলেন বাবুকে আপনারা সবাই চেনেন, কারণ প্রখ্যাত গল্পকার, নাট্যকার, এবং আজকে একটা নাটক কিন্তু শৈলেন বাবুরই রচনা মঞ্চস্থ হতে চলেছে আমাদের এখানে। আশুতোষ মুখোপাধ্যায়ের মতো স্বনামধন্য যে সাহিত্যিক, তার সম্বন্ধে বলার জন্য এবং অ্যাঞ্জেল ভিশন সোসাইটির ঠিক কী কাজ, এই দুটো আমাদের সামনে বলবেন শৈলেনদা। শৈলেনদা নমস্কার। আমরা অ্যাঞ্জেল ভিশন সোসাইটির পক্ষ থেকে আজ সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ পালন করতে চলেছি। আজকের আয়োজন ঠিক সেই জন্যই, আর আপনাদের উপস্থিতি আমাদের ভীষণভাবে আনন্দিত করেছে। শুধু তাই নয়, আমরা বিশ্বাস করি যে আপনাদের কাছেও এই আশুতোষ মুখোপাধ্যায় কতখানি আন্তরিক, কতখানি প্রভাব বিস্তার করেছেন সেটা আপনাদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে আমরা পেয়েছি। সেটা হলো, তিনি যে শুধু সাহিত্যিক নন, তিনি ছোটদের জন্য লিখেছেন,
তিনি নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, তার উপন্যাস থেকে গল্প থেকে সিনেমা তৈরি হয়েছে বাংলায় এবং হিন্দিতে, সেটা বিস্তারিত অনেক গল্প কথা। যাই হোক, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকের এই করোনা আক্রান্ত পরিবেশেও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আর এইখানে আমরা দিল্লিতে বসে আশুতোষ মুখোপাধ্যায়কে স্মরণ করছি, এটা নিতান্তই গর্বের বিষয়। আর আপনাদের কাছে আমার আরেকটি আনন্দের কথা বলতে হয় যে আমরা এই করোনা আক্রান্ত পরিবেশেও এই মনে হয় আমরাই প্রথম যারা মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করছি। অ্যাঞ্জেল ভিশন সোসাইটিকে সাহায্য করেছেন আমাদের এখানকার সংস্থা, আমরা গর্বিত তার জন্য, এবং ভারত সেবাশ্রম সংঘ দিল্লি আমাদের এই সহযোগিতা এগিয়ে এসেছেন, আমরা সত্যি কৃতার্থ। আরেকটি কথা আমার বলা উচিত যে করোনা আক্রান্ত পরিবেশ যতই আমাদের খারাপ দিক দেখাক, আমরা যতই ভীত সন্ত্রস্ত হই না কেন, আমরা জানি এই পরিবেশের মধ্যেও বিভিন্ন রকম শিল্প সংস্কৃতির কাজ কিন্তু বন্ধ নেই, হয়ে চলেছে অনলাইনে। সেখানে আমরা জানি নাচ, গান, কবিতা, আবৃত্তি, নাটক, অভিনয় কি নয়, সব কিছুই চলছে। বরঞ্চ আমার মনে হয় এই যে সুযোগ তারা পাচ্ছেন নতুনভাবে নতুনভাবে নতুন চেহারায় সাংস্কৃতিক পরিবেশনা, আপনাদের নতুন উদ্দীপনা আমাদের সত্যিই ভালো লাগছে। একটা নতুন সৃষ্টির দিক হয়তো এই সুযোগে খুলে গেছে। আমরাও ঠিক সেই মানসিকতাই আপনাদের সামনে আজকে মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠান করছি, যে অনুষ্ঠান আপনাদের কাছে ফেসবুক মাধ্যমে পৌঁছে যাবে। এখন আমার এইখানে একটি দুটি কথা নিজেদের সম্বন্ধে বলতে ইচ্ছে করছে, যে আমরা তো বলছি অ্যাঞ্জেল ভিশন সোসাইটি হিসেবে সাংস্কৃতিক কাজকর্ম করছি, কিন্তু আমাদের পরিচয় কি ছোট্ট করে আপনাদের সামনে রাখতে চাই। সেটা বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে অমিত ভট্টাচার্য এবং মীনাক্ষী ভট্টাচার্যের পারিবারিক যুগলবন্দির কথা, যে যুগলবন্দি আমাদের কিন্তু একটা বড় পরিবারের জন্ম দিয়েছে, যে পরিবারের নাম অ্যাঞ্জেলস ভিশন সোসাইটি। সেখানে আমরাও যুক্ত হয়েছি, আমরা সদস্য সেই সংস্থার। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারাও কিন্তু আমাদের সদস্যই, এবং আপনারা শুধু নন, যারা আজকে অনলাইনে এই প্রোগ্রাম দেখছেন তাদের কাছে আমার সেই একই বক্তব্য, আপনারাও কিন্তু আমাদের সহযোগিতা করছেন বিভিন্নভাবে, সেটাও আমাদের কাছে বিরাট গর্বের বিষয়। সেই অর্থে আপনারা সহযোগিতা আমরা পেয়েছি। এবারে আমাদের এই সংস্থার উদ্দেশ্যের কথা যদি বলতে হয়, কেন আমরা এই সংস্থা তৈরি করেছি, অন্তত সংস্থার সভাপতি হিসেবে আমার একটা দায়িত্ব থেকে যায়। আমরা এই সংস্থার কথা ভেবেছি, আমরা নাটক নিয়ে কাজ করছি, যদিও নাটক শুধু নয়, আমরা বলবো নাটক এবং সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে। এখন আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু, মানে আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাস থেকে নাটকও কিন্তু তৈরি হয়েছে, এবং সেই নাটক কলকাতার বিভিন্ন মঞ্চে অভিনীত হয়েছে দীর্ঘদিন ধরে। সুতরাং আমরা এই নাটককে ভালোবেসে এই সংস্থা তৈরি করেছি, এবং বিশেষত যারা নাটক করার সুযোগ পান না তাদের কথা ভেবে বলতে পারি যে এমন অনেক সংস্থা আছেন যারা অভিনয় করেন, অভিনয় ভালোবাসেন, অভিনয় নিয়ে কাজ করেন, কিন্তু মঞ্চ পান না, তাদের আর্থিক সামর্থ্য হয়তো তাদের সেই জায়গায় পৌঁছতে
সুযোগ দেয় না। ঠিক সেই মানসিকতার থেকে আমরা দেখেছি যে তরুণ তরুণীরা এত ভালো অভিনয় করেন অথচ বড় মঞ্চ তাদের জন্য নয়। কিন্তু আমরা দিল্লিতে বসেও, আপনারা জানেন দিল্লিতে বাংলা ভাষায় কাজ করা কত শক্ত, সেখানে আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু তবুও আমরা দিল্লি এবং এনসিআর এবং তার পারিপার্শ্বিক জায়গার যত নাট্য দল আছে তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ছোট বড় নির্বিশেষে আমরা তাদের সবাইকে বলেছি তোমরা সবাই এগিয়ে এসো, আমরা মঞ্চ দেব, যারা নাটক করতে ভালোবাসো তারা সবাই এগিয়ে এসো। আমরা প্রতি বছর নাট্য প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, এবং আমরা সরকারি পঞ্জীকৃত একটি সংস্থা যারা প্রতি বছর নিয়মিতভাবে নাট্য প্রতিযোগিতার কাজ চালাচ্ছি, যেখানে এমন দল এসেছেন যারা হয়তো প্রথমবার করছেন কিন্তু ভালোবেসে নাটক করছেন, সেখানে তাদের পুরস্কার, যেহেতু প্রতিযোগিতা সেখানে পুরস্কারের প্রশ্ন থাকেই, কিন্তু আমরা বলেছি পুরস্কারটি বড় কথা নয়, আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণটাই বড় কথা, শিল্পের ক্ষেত্রে কিন্তু সেটাই সত্যি। আজকে আপনি পুরস্কার পান বা না পান, আগামী দিনে আপনার জন্য রাজপথ তৈরি হবে, এটা আমাদের বিশ্বাস। আর আমরা দেখেছি যে আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতিতে আমরা যে নাট্য প্রতিযোগিতা চালাচ্ছি সেটা কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়ের স্মারক দ্বিভাষিক ছোট নাট্য প্রতিযোগিতা। দ্বিভাষিক অর্থটি এই জন্যে যেহেতু আমরা দিল্লিতে কাজ করছি, দিল্লিতে আমাদের বাংলা এবং হিন্দি দুটি ভাষাকেই সমান সম্মান দিয়ে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি, হিন্দি দলগুলো তারাও আমাদের নাটকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমাদের এই যে প্রচেষ্টা শুধু দিল্লিতে নয়, আপনাদের বলতে আমাদের গর্ব হয় যে শুধু দিল্লিতে বসে যে আমরা কাজ করছি সেটাই কিন্তু শেষ কথা নয়, আমরা দিল্লির বাইরেও বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তার কয়েকটি খবর আপনাদের শুধু জানাচ্ছি। আমরা 2015-16 এই দুবছর শুধু নাটক প্রতিযোগিতাই আয়োজন করতে পেরেছি এবং নিজেদের ঘর গোছানোর কাজটিও এগিয়ে নিয়ে গেছি। এরপর 2017 সালে আমরা কলকাতায় গেছি কৃষ্টি সংসদ সোনারপুরের উৎসাহে, দিল্লির পিপলস লিটল থিয়েটার গ্রুপ এবং আমরা মানে অ্যাঞ্জেল ভিশন সোসাইটি একসঙ্গে নাট্য উৎসবের আয়োজন করেছি যেখানে স্থানীয় নাট্য দলেরা এসে অংশগ্রহণ করেছেন। আমরা 2018 সালে বর্ধমানে গেছি ঘুষখড়ায়, যেখানে সেখানকার ঘুষখড়া শিল্পী সমন্বয় আমাদের সহযোগিতায় বহু স্থানীয় দলের অংশগ্রহণে তারা বিমল মুখার্জির স্মৃতি নাট্য প্রতিযোগিতার আয়োজন করেছেন, এবং শুধু ওই বছরেই যে করেছেন তা নয়, তারা প্রতি বছরই করে থাকেন কিন্তু সেই বছর থেকে আমরা তাদের সহযোগী হয়ে কাজ করছি। এরপর আমরা এগিয়ে এসেছি আরেকটু দূর, সেখানে পেয়েছি কলকাতার মুক্ত অঙ্গনে রানিকুটি আঙ্গিকের সাথে আমরা যুগ্ম আয়োজনে আঙ্গিক উৎসব 2018 পালন করেছি। আঙ্গিকের এই উৎসব একটি ব্যাপক অনুষ্ঠানের কথা বলা যায়, কারণ এখানে কলকাতা এবং তার চারপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল যোগদান করেন এবং যারা প্রতিষ্ঠিত তারাও কিন্তু এই আঙ্গিক উৎসবে অংশগ্রহণ করেছিলেন, সেটা আমাদের খুব আনন্দের বিষয় হয়েছে। এবং এই বছরেই মানে 2018 সালেই আমরা বাংলা নববর্ষের উৎসব উদযাপন করেছি, যেটা 1425 সাল বলা যায় বাংলায়, এবং সেটা আমরা ভারত সেবাশ্রম সংঘের এই মঞ্চেই অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি মহারাজদের আনুকূল্যে তাদের সহযোগিতায়। এবং এই বছরেই আমরা
দিল্লির দেবগান্ধার স্কুল অফ মিউজিক এবং অ্যাঞ্জেল ভিশন সোসাইটি একসঙ্গে একটি ভক্তি উৎসব 2018-এ আয়োজন করেছিলাম এবং আমাদের বলতে গর্ব হয় যে এই অনুষ্ঠানটি ছিল সঙ্গীতের, কারণ এটা দিল্লি দেবগান্ধার স্কুল অফ মিউজিকের সহযোগিতায় হয়েছিল, আমরা তাদের সাথে ছিলাম। আমরা যে কথা বলতে চাই যে সাংস্কৃতিক জগতের বিভিন্ন দিক নিয়ে আমরা কাজ করি এবং সেই কথাতেই আমরা বলবো যে আমরা গান বাজনাকেও সমান উৎসাহ দিতে চাই, যেখানে তরুণ তরুণীরা নতুন গানের শিল্পীরাও এগিয়ে আসুক সেটা আমাদের কাম্য। এরপর 2019 সালে হাওড়ায় নাট্যদল নাট্যনবিশ প্রথমবারের জন্য চুনিলাল রায় স্মৃতি ছোট নাট্য উৎসব 2019 আয়োজন করেছিলেন, যেখানে আমাদের সহযোগিতা ছিল তাদের কাছে একটি বিশেষ মূল্যবান সহযোগিতা। এবং 2019 সালেই অ্যাঞ্জেল ভিশন সোসাইটি উদ্যোগ নেয় আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষের অনুষ্ঠানের প্রারম্ভিক অনুষ্ঠান করতে, যে অনুষ্ঠানটি আমরা কলকাতায় করেছিলাম কলকাতার যোগেশ মাইম মঞ্চে। এবং বোধহয় এটার নাম ছিল যোগেশ মাইম একাডেমি, আমার একটু ত্রুটি হলো মাফ করবেন, যোগেশ মাইম একাডেমিতে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল এবং সেখানে সঙ্গীত পরিবেশন করেছিলেন সস্ত্রীক শাগনিক সেন, আর আমরা যাদের সম্মাননা জানিয়েছি তারা হলেন চিত্র পরিচালক রাজা সেন, নাট্য পরিচালক এবং অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মূকাভিনেতা যোগেশ দত্তের সম্মাননা অবশ্য তার কন্যার হাতে আমরা তুলে দিতে পেরেছি কারণ তিনি আসতে পারেননি, আর মনোজ মিত্রও আমাদের কথা দিয়েছিলেন আসবেন কিন্তু তার শারীরিক কারণে তিনিও আসতে পারেননি। আর দুঃখের বিষয় যে আমরা আশুতোষ মুখোপাধ্যায়ের কথা বারবার করে উচ্চারণ করছি, আরও বিশেষ করে এই কারণে যে যেখান থেকে তিনি কাজ করেছেন এত কাজ কলকাতায় বসে করেছেন, আমরা সেই কলকাতার থেকে কলকাতার বিদ্যুৎজনের কাছ থেকে আমরা যতটা আশা করেছিলাম সেই আশার অনুপাতে আমরা সাড়া পাইনি, যে কারণে এই বছর যখন 2020 সালে আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষের অনুষ্ঠান আমরা দিল্লিতে করতে চলেছি, আমাদের কলকাতার প্রতিনিধি সালকিয়া নাট্যনবিশ তারা কিন্তু একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন, তারা মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে তারা চেষ্টা করেছেন যে আশুতোষ মুখোপাধ্যায় সম্বন্ধে যদি কিছু সংবাদ এবং তথ্য সম্মিলিত কোনো লেখা প্রকাশ করা যায় যাতে করে কলকাতার মানুষ স্মরণ করবেন যে আশুতোষ মুখোপাধ্যায় তার কী ছিলেন এবং তাকে স্মরণ করার কারণ কী। যাই হোক, এই দুঃখ আমাদের মনের মধ্যে থাকলেও আমরা আশুতোষ মুখোপাধ্যায়কে সম্মান জানাচ্ছি, এটাই বড় কথা। তার লেখা নিয়ে আমি বেশি কিছু আর বলতে চাই না কারণ এরপর আরও অনেকেই বলবেন এবং তার লেখার ব্যাপারে আপনারা বিভিন্ন জায়গায় তথ্য পেয়ে যাবেন সেগুলো আমরা জানি। একটি বিশেষ খবর, একটি বিশেষ সংবাদ আপনাদের আমি খুব আনন্দের সঙ্গে জানাতে চাইব যে আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা, আমরা এমনিতে জানি তিনি 100টির ওপরে বই লিখেছিলেন, ঠিক সংখ্যা আমি জানি না, আমি অনুমানে বলছি 100টার বেশিই হবে, এবং আনন্দের সংবাদ এটাই যে তার রচনাবলী কলকাতার মিত্র ঘোষ প্রকাশনা থেকে 21টি খণ্ড এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং যে প্রকাশনার ব্যাপারে আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্যা কন্যা সর্বাণী মুখোপাধ্যায় তিনি নিজে সেই উৎসাহ নিয়ে সেই উদ্যম নিয়ে এগিয়ে এসেছেন তার বাবার সাহিত্যকর্মকে
একটি বিশেষ রূপ দিতে। এবং 21টি খণ্ড এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে বলে আমার জানা আছে, এবং সম্ভবত আরও কয়েকটি খণ্ড প্রকাশ এখনও বাকি। যাই হোক, আমরা আরও যারা অনুষ্ঠান করবেন, যারা তথ্য রাখবেন, তাদের কথার জন্য আমরা অপেক্ষা করছি। আর এ ব্যাপারে আমরা ভারত সেবাশ্রম সংঘের কাছে বিশেষভাবে ঋণী, এবং মহারাজদের সঙ্গে আমাদের যে এত সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের দাবিতে আমরা যে আজকে এখানে অনুষ্ঠান করতে পারলাম তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষত প্রধান মহারাজ আত্মজ্ঞানানন্দ মহারাজের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমরা সবাইকে নমস্কার জানাই। আপনাদের এই করোনা পরিবেশেও আপনারা সবাই সুস্থ সবল এবং আনন্দে থাকুন, সৃষ্টিতে থাকুন, আপনাদের শিল্প সংস্কৃতির গতি আরও বৃদ্ধি পাক, একদিন ঝড় থেমে যাবে আমরা জানি। নমস্কার। আমাদের আজকের এই সন্ধ্যাকে সুন্দর করে তুলতে যারা সাহায্য করেছেন তাদের মধ্যে অন্যতম সংগঠন হল ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। এই সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক আত্মজ্ঞানানন্দজি মহারাজ আজ উপস্থিত আছেন আমাদের সাথে। আমি মহারাজজিকে এবার মঞ্চে ডেকে নেব, শুনতে চাইব আজকের এই সন্ধ্যা সম্পর্কে তার কাছে দু চারটি কথা। মহারাজজিকে মঞ্চে নিয়ে আসছেন দিল্লির প্রসিদ্ধ ডাক্তার নিলয় লস্কর মহাশয়। বিশিষ্ট সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করার জন্য এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি পিপলস থিয়েটার গ্রুপের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রণব গদাই চক্রবর্তী মহাশয়কে। আমি মহারাজের অনুমতি, আমি পিপলস থিয়েটার গ্রুপের পক্ষ থেকে কিছু বক্তব্য রাখতে চাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে এসে আমার অনেকদিনের এক পুরনো বন্ধু ডাক্তার মিহাপ্রাণের লস্কর মহাশয়কে যদিও এখনো অমিত এবং মিনাকে আমার ভীষণ স্নেহ পালন, যদিও আমরা বলে তাকে মামা এবং মামু করে জানি, তবে আমি বুঝতে পারলাম অমিত আমাকে ডাকল শ্রদ্ধা কবি আশুতোষ মুখোপাধ্যায় সম্বন্ধে কিছু বলতে। আমি সারা জীবন নাট্য কবি অমিত পালন করে জানি, এবং একজন বিষয় বিষয় তো আমার বল অনেকবার যুক্ত হয়েছে, আমি তাদের সাথে করেছি। আমি স্ক্রিপ্ট ছাড়া কোনো কিছু মঞ্চে বলতে পারি না, কেন এটা একটা বড় অভ্যেস হয়ে গেছে। তাই আমার যা বক্তব্য তাই লেখাটা থেকে আমি সত্যভাবে আপনাকে জানাচ্ছি। কোনো কোনো মানুষের জীবন তারপরেও আমাদের মাঝে এগিয়ে যায় এক
কালজয়ী সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়কে মননের গভীর থেকে স্মরণ করলেন তার সুযোগ্যা কন্যা সর্বাণী মুখোপাধ্যায়। 7ই সেপ্টেম্বর আমার বাবা সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের শতবর্ষের জন্মদিন। এই জন্ম শতবর্ষকে কী বলবো, শতবর্ষের আলোয় আশুতোষ নাকি করোনা কোভিড আক্রান্ত বিশ্বব্যাপী এই অন্ধকারাচ্ছন্ন সময়ে আশুতোষের আলোয় তার জন্ম শতবর্ষ 2020। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের বিচার করবে আজ কাল ভাবিকাল, বিচার করবেন আপনারা তার বিপুল সংখ্যার পাঠক আজ কাল ভাবিকালের, যাদের আশুতোষ মুখোপাধ্যায় স্বয়ং তার ঈশ্বর বলেছেন। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় তার পাঠককে সম্বোধন করেছেন আমার পাঠক পরমেশ্বর। আমি বরং আজকে শুধু আমার বাবার কথাই বলি, মেয়ে হিসেবে তার জন্ম শতবর্ষে এ আমার বাবার উদ্দেশ্যে পিতৃতর্পণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া কবিতাটিকে আমি একটু অদল বদল করে আমার বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে নিবেদন করছি। বাবাকে বড় পড়ে যে মনে, শুধু যখন লিখতে গিয়ে হঠাৎ অকারণে একটা যে স্বর গমগমিয়ে কানে আমার বাজে, আমার বাবার গলা মেলায় যেন আমার লেখার মাঝে। বাবা শোনাতো লেখা আমায় আমার দোলনা ঠেলে ঠেলে, চলে গিয়েছে কিন্তু যেতে যেতে তার কলম গেছে ফেলে। বাবাকে বড্ড পড়ে গো মনে, যখন গিয়ে বসি তার লেখার ঘরের কোণে,
জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় বাবা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতে আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছো সারা আকাশ ছেয়ে। লকডাউনের কারণে উপস্থিত না থাকতে পারলেও আমাদের সহযোগী সংগঠন শালকিয়ার নাট্যনবিশের পক্ষ থেকে আজকের এই সন্ধ্যার সার্থকতা কামনা করে বিশেষ একটি বার্তা পাঠানো হয়েছে, আমরা শুনে নেব সেই কথাগুলি। প্রথমে শুভেচ্ছা জানাই অ্যাঞ্জেল ভিশন সোসাইটিকে সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মশতবার্ষিকীতে এমন সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করার জন্য। রক্ত আগুন প্রেম, এক আগুন ঝরানো উপন্যাস, পাতায় পাতায় চমক, টান টান উত্তেজনা, এক নিঃশ্বাসে যেন পড়ে ফেলতে হয়। হ্যাঁ, এমনই প্রেম রোমাঞ্চে ভরপুর সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাস। পুজোবার্ষিকী বের হওয়া মাত্র কোন কোন পত্রিকায় আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস বা গল্প আছে সেটা পড়ে ফেলা, না হলে যেন জীবন বৃথা। ক্লাস 6-7 পড়ি যখন, তখন থেকেই সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের এক সামান্যতম পাঠিকা এবং ভীষণভাবে অনুরাগী ভক্ত আমি। তাঁর জন্মশতবার্ষিকীতে আমি কিছু বলতে পারছি, এটা আমার কাছে স্বপ্নের মতন যেন। ছোটবেলায় বিস্ময় কৌতূহলে তার লেখা পড়েছি, আর যেন তেমনই বিস্ময়ে তার কথা বলতে গিয়ে আমি ভাবাবেগে আপ্লুত। 1920 সালের 7ই সেপ্টেম্বর সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় বাংলাদেশের ঢাকা জেলার বজ্রযোগিনীতে জন্মগ্রহণ করেন। পিতা পরেশচন্দ্র মুখোপাধ্যায় আর মাতা তরুলতা দেবীর পঞ্চম সন্তান তিনি। তাঁর স্কুল কলেজ শিক্ষা হুগলি জেলায়। অদ্ভুত অদ্ভুত পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের মানুষদের নিয়ে তিনি লেখা শুরু করেন বসুমতী ও যুগান্তর পত্রিকায়। তার প্রথম লেখা গল্প সাহা। বসুমতী পত্রিকায় তার লেখা গল্প নার্স মিত্র প্রকাশিত হয়, যেটা পরে বিখ্যাত সিনেমা তৈরি হয় দ্বীপ জেলে যাই। আশুতোষ মুখোপাধ্যায়ের অনেক উপন্যাস অবলম্বনে অনেক সাড়া জাগানো বিখ্যাত সিনেমা তৈরি হয়, যেমন সোনার হরিণ নেই, সাবরমতী, কাল তুমি আলেয়া, নগরপারে রূপনগর, সাত পাকে বাঁধা, হিন্দিতে সফর, বেমিসাল, অনেক অনেক বিখ্যাত সব সিনেমা। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি দুখানি নাটকও মঞ্চস্থ হয়েছিল, কাল তুমি আলেয়া এবং অমরকণ্টক। আলোড়ন ফেলেছিল নাটক মহলে। আজ 2020 সাল, আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ। তাঁর জন্মশতবার্ষিকীতে আমরা শালকিয়া নাট্যনবিশ জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। তার প্রাক জন্মশতবর্ষে তাঁর স্মরণে 2019 সালে দিল্লির অ্যাঞ্জেল ভিশন সোসাইটির সঙ্গে শালকিয়া নাট্যনবিশ যৌথ প্রয়াসে আমরা এক নাট্য উৎসবের আয়োজন করি কলকাতার যোগেশ মাইম একাডেমিতে। বর্তমানে আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা শর্বাণী মুখোপাধ্যায়, যিনি একজন বিখ্যাত লেখিকা, তিনিও সর্বতোভাবে আমাদের প্রয়াসকে সাহায্য করেন। আশুতোষ মুখোপাধ্যায় এমনই একজন ঔপন্যাসিক যার রচনা নিয়ে বিখ্যাত বিখ্যাত সিনেমা তৈরি হয়েছে, যাতে অভিনয় করেছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। দুঃখের বিষয় এটাই যে তার রচনায় তৈরি বিখ্যাত বিখ্যাত সব সিনেমা আজও জনপ্রিয় এবং কালজয়ী হওয়া সত্ত্বেও বাংলা চলচ্চিত্র মহল আজ আর সেভাবে তাকে মনে রাখেনি। তবে তাঁর অগণিত ভক্ত ও পাঠক পাঠিকা মহলে এই শতবর্ষেও এখনও তিনি সমাদৃত ও জনপ্রিয় সমানভাবে। ধন্যবাদ দিল্লির অ্যাঞ্জেল ভিশন সোসাইটিকে এমন এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য।
আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা সম্ভার প্রায় 300-এর কাছাকাছি। এই শতবর্ষের আলোকে তাকে এবং তার রচনা সমগ্রকে স্মরণ করে প্রণাম জানাই আমরা শালকিয়া নাট্যনবিশের সকল সভ্যবৃন্দ এবং আমি মন্দিরা রায়। নমস্কার, ভালো থাকবেন সকলে। এবার সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় স্মৃতিচারণা করবেন বর্ধমান মৌলিক নাট্য সংস্থা এবং বর্ধমান ড্রামা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ললিত কোনার মহাশয়। নমস্কার, আমি বর্ধমান মৌলিক নাট্য সংস্থা ও বর্ধমান ড্রামা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ললিত কোনার বলছি। দিল্লি থেকে অ্যাঞ্জেল ভিশন সোসাইটির তরফ থেকে প্রখ্যাত ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের স্মরণে কিছু বলার অনুরোধ আশায় আমার এই স্মৃতিচারণা। খবরের কাগজ পড়ুন, টিভি দেখুন, দেখবেন চারদিকে শুধু হানাহানি, কাটাকাটি, রক্তপাত। এরই মধ্যে জীবনধারা প্রবাহিত, এরই মধ্যে উৎসব, আনন্দ, বিচিত্রানুষ্ঠান, নৃত্য, নাটক, সঙ্গীত, স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, মনসা পুজো, ঈদ, দুর্গোৎসব এবং এরই মধ্যে করোনা আক্রান্তি। এই প্রতিকূল অবস্থার মধ্যেও, এই আবহাওয়ার মধ্যেও অ্যাঞ্জেল ভিশন সোসাইটি যে মহান ঔপন্যাসিককে স্মরণ করছেন, এর জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ। বাংলার অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম ঢাকার কাছে বজ্রযোগিনী গ্রামে 1920 সালে 7ই সেপ্টেম্বর। পিতা পরেশচন্দ্র, মাতা তরুবালা দেবী। চুঁচুড়ায় তাঁর স্কুল জীবন। আইএসসি পাস করেন হুগলি মহসিন কলেজ থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও চোখের সমস্যার জন্য বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে বাধ্য হন। সর্বমোট 9টি জায়গায় চাকরি করেন এবং নানা কারণে ছেড়েও দেন। নিজের খরচে চলচ্চিত্র নির্মাণ করে ব্যস্ত হয়ে 1955 সালে যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত হন। এই পত্রিকায় রবিবাসরীয় বিভাগের দায়িত্বে তিনি বহুদিন ছিলেন। 1953 সালে মমতা দেবীর সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাসিতে, কান্নায়, হীরাতে, পান্নায়, তুমিতে, আমিতে, প্রেমেতে, পূজাতে তাঁর উপন্যাসগুলি ভরপুর। গল্প, উপন্যাস মিলিয়ে প্রায় 200টি পুস্তক তিনি রচনা করেন। অনেক গ্রন্থ ভারতের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, চলচ্চিত্রায়িত হয়েছে অনেক গ্রন্থ। 1951 সালে চলাচল দিয়ে তাঁর যাত্রা শুরু। তাঁর বিখ্যাত গ্রন্থ পঞ্চতপা, সোনার হরিণ নেই, কাল তুমি আলেয়া, জীবন তৃষ্ণা, আমি সে ও সখা, সাত পাকে বাঁধা, শতরূপে দেখা, পুরুষোত্তম, নগর পাড়ে রূপনগর, রূপের হাটে বিকিকিনি, আরও একজন, বিদেশিনী, শাড়ি, তুমি কার, নিষিদ্ধ বই প্রভৃতি। সেই অজানার খোঁজের জন্যে মতিলাল সাহিত্য পুরস্কার, বঙ্গীয় সাহিত্য পরিষদ পুরস্কার এবং মৃত্যুর পর সুবোধ ঘোষ স্মৃতি পুরস্কারে ভূষিত হন। সিনেমা জগতে অবদানের জন্য বাংলা চলচ্চিত্র প্রসার সমিতির থেকে শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার অর্জন করেন। বসুমতী ও যুগান্তর পত্রিকায় বিচিত্র জীবিকার মানুষদের কথা তিনি দরদের সঙ্গে চিত্রিত করেন। বসুমতীতে তাঁর প্রথম গল্প নার্স মিত্র, পরে যা দ্বীপ জেলে যায় নামে সিনেমা হয়ে বিপুলভাবে সমাদৃত হয়। এই পত্রিকাতেই প্রথম উপন্যাস সাহা পরিবর্তিত হয়ে রূপের হাটে বিকিকিনি হয়। এই মহান সাহিত্যিক 1989 সালে 4ঠা মে কলকাতায় প্রয়াত হন। শত সহস্র প্রণাম জানিয়ে তাঁকে আজ স্মরণ করলাম। নমস্কার।
শুনে নেব গুসকরা শিল্পী সমন্বয়ের পক্ষ থেকে আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা। নমস্কার। জন্মিলে বলিতে হবে অমরকে কথা কবে, এই ধ্রুব সত্য জেনেও মানুষ জন্ম মৃত্যুর এই দীর্ঘ পথ সাফল্যের জয়মাল্য করে উত্তরণের পথে এগোতে চায়। এটাই বোধহয় জীবন বোধের সঠিক অনুভব, মানুষের ঈপ্সিত অভিলাষ। এরকমই একজন মানুষ যিনি জন্মের 100 বছর পরেও সাহিত্যপ্রেমী এবং চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে অমর হয়ে আছেন, তার নাম আশুতোষ মুখোপাধ্যায়। না, ইনি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় নন, ইনি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। 1920 সালের 7ই সেপ্টেম্বর বাংলাদেশে জন্ম নিলেও বড় হওয়া তাঁর এদেশে। হুগলির মহসিন কলেজ থেকে তিনি স্নাতক হন, তারপর তাঁর কর্মজীবন এখান থেকেই শুরু। বহু উত্থান পতনের মধ্য দিয়েই গড়ে ওঠে তাঁর কর্মজীবন। প্রথম দিকে তিনি কিছুটা অসফল হলেও পরবর্তীকালে তিনি কিন্তু একজন সফল মানুষ, কারণ তার লক্ষ্য ছিল সুদূর প্রসার, যে লক্ষ্য থেকে কোনোদিনই তিনি সরে আসেননি। এক অন্য অনুভূতির মানুষ আশুতোষ মুখোপাধ্যায়। বৈচিত্র্যময় তাঁর সৃষ্টির আয়োজন, তার সৃষ্টির মধ্যে আমরা খুঁজে পাই এক অন্য অনুভব। নিটমহ তার সৃষ্টিকে অন্য রকমের বিস্তার এবং ব্যক্তি দিয়েছে, আর নিটমহ না হলে কখনো সত্যে পৌঁছানো যায় না। নিটমহ লেখকের জগৎ বিখ্যায় এনে দিয়েছে নানা রূপ এবং রং। জগৎ জীবনে তো নানা রূপ এবং বৈচিত্র্যেরই সমাবেশ থাকে, লেখক সন্ধান করেন সেই রূপ রং আর বৈচিত্র্যের। তাই স্থির অনর্গত বিশ্বাস বা ধারণায় আটকে থাকলে শিল্পীর সৃষ্টিতে সীমা আর অসম্পূর্ণতার বাঁধন পড়ে। আশুতোষ মুখোপাধ্যায় এই বাঁধনকে তুচ্ছ করতে পেরেছিলেন, সেজন্যই তিনি অমর হয়ে আছেন তাঁর সৃষ্টির মধ্যে। এখানেই তাঁর জগৎ, তার অমর সৃষ্টি, যেগুলো প্রতিটি মানুষের মুখে মুখে ঘুরে, যেমন দীপ জ্বেলে যায়, আমি সেও সখা, কাল তুমি আলেয়া, জীবন তৃষ্ণা, সরফরোশ, কোরা কাগজ, বেমিসাল, সফর ইত্যাদি। তার এই জন্ম শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি কৃতজ্ঞ, অভিভূত। আমি কৃতজ্ঞ অ্যাঞ্জেল ভিশন সোসাইটির কাছে, গুসকরা শিল্পী সমন্বয় এবং আমার পক্ষ থেকে অ্যাঞ্জেল ভিশন সোসাইটির প্রত্যেকটি সদস্যকে যথাযথ সম্মান, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই এবং সশ্রদ্ধ প্রণতি জানাই সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতি। সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। সকলে ভালো থাকুন, পৃথিবী এই গভীরতর অসুখ থেকে মুক্ত হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। নমস্কার। আজকের এই সুন্দর সন্ধ্যার সার্থকতা কামনা করে ফিনিক্স কাঁচড়াপাড়ার পক্ষ থেকেও জানানো হয়েছে অভিনন্দন। শুনে নেব তাদের বার্তাটি। নমস্কার, আমি কনক মুখার্জি, পশ্চিমবঙ্গের কাঁচড়াপাড়ার ফিনিক নাট্যদলের পরিচালক, অভিনেতা, সংগঠক। আজ আমি এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করব যিনি জন্মের 100 বছর পরেও অমর হয়ে আছেন মানুষের মনে। তার নাম সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। 1950 সাল থেকে 1990 সাল পর্যন্ত সাহিত্যপ্রেমী, চলচ্চিত্রপ্রেমী মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। শোনা যায় তিনি সাহিত্য রচনা করবেন এটা খবর হলে চলচ্চিত্র নির্মাতারা তার বাড়িতে ধর্ণা দিতেন। স্বয়ং উত্তম কুমার তার সাহিত্যের চলচ্চিত্র রূপায়ণের আশ্বাস এবং প্রতিশ্রুতি আদায় করে নিতেন। তার উপন্যাস ছাপা হওয়ার আগেই উত্তম কুমারের হাতে পৌঁছে যেত। তার সাহিত্যকর্ম
আজও বিস্তৃত করে মানুষকে। তার চরিত্র সৃষ্টি এক কথায় অনবদ্য। তার সাহিত্যকর্মে মানুষের টানা পড়েন, হৃদয়বৃত্তি সম্পর্কের টানা পড়েন, এসব নিয়ে যে অমূল্য অমূল্য উপন্যাস তিনি রচনা করে গেছেন তা কোনো দিন পূর্ণ হবে না। তার সৃষ্টি চলচ্চিত্রে এবং সাহিত্যে অমর হয়ে থাকবে, যেমন আমি সেও সখা, দ্বীপ জেলে যাই, সবরমতী, জীবন তৃষা, চলাচল ইত্যাদি। তার সাহিত্য নিয়ে হিন্দিতেও চলচ্চিত্র নির্মাণ হয়েছে, যেমন সফর, বেমিসাল, খোড়া কোড়া কাগজ ইত্যাদি। আজ শ্রদ্ধেয় সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের শতবর্ষে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কালের নিয়মেই চলে যান সাহিত্যিক, কিন্তু তার সাহিত্যকর্ম রেখে যায় তার সাহিত্যপ্রেমীদের জন্যে, যা কোনো দিন পূর্ণ হয় না, যার গায়ে বয়সের ভার লাগে না। সেই নিয়মেই আশুতোষ মুখোপাধ্যায়, সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় বেঁচে থাকবেন 100 বছর, 200 বছর, 300 বছর মানুষের হৃদয়ে। আমি কৃতজ্ঞতা জানাই অ্যাঞ্জেল ভিশন সোসাইটিকে, যারা পরম শ্রদ্ধেয় সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়কে নিয়ে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আশুতোষ মুখোপাধ্যায় প্রতিভা শুধু কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, দেশ ছড়িয়ে বাংলাদেশ সহ প্রতিবেশী বিভিন্ন দেশে তিনি কিন্তু ছিলেন সমানভাবেই সমাদৃত। সেই আশুতোষ মুখোপাধ্যায় স্মৃতিচারণা করেছেন তার জন্মদেশ বাংলাদেশের বিখ্যাত কবি রাশেদ রউফ। শুনে নেব বার্তাটি। আশুতোষ মুখোপাধ্যায় একজন শুধু সাহিত্যিক নন, একজন সমাজ সংস্কারক নন, তিনি একজন সাংবাদিকও ছিলেন। আমরা যারা বাংলা সাহিত্যের পড়াশোনা করি, চর্চা করি লেখালেখিতে, আমরা আশুতোষ মুখোপাধ্যায়কে জানি। তার অনেকগুলো উপন্যাস আমাদের জনপ্রিয়। তার যে জন্মশতবর্ষ, সেই জন্মশতবর্ষ উপলক্ষে অ্যাঞ্জেল ভিশন সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি মনে করি এটা প্রশংসার দাবিদার। আমি অভিনন্দন জানাতে চাই তাদের। আমি শ্রদ্ধা জানাতে চাই আশুতোষ মুখোপাধ্যায়কে, আমাদের চট্টগ্রামের পক্ষ থেকে, দেশের সবচেয়ে উজ্জ্বল জনপদ এই চট্টগ্রামের পক্ষ থেকে। আশুতোষ মুখোপাধ্যায়ের অনেক উপন্যাস, অনেক গল্প অবলম্বনে চলচ্চিত্র হয়েছে। আমি তার অনেকগুলো চলচ্চিত্র দেখেছি, উপভোগ করেছি। তিনি তরুণ বয়সে ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ ব্যয়ে চলচ্চিত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। অসফল হয়ে গেঞ্জির ব্যবসায়ীও তিনি নেমেছিলেন। পরবর্তী সময়ে একজন সফল বাঙালি লেখক হিসেবে আমাদের মধ্যে উজ্জ্বল প্রজ্জ্বল হয়ে আছেন। আমি আশুতোষ মুখোপাধ্যায় সম্পর্কে যেটুকু জানি, আমাদের বাংলা সাহিত্যের, উভয় বাংলায় তিনি এক প্রতিভাসম্পন্ন স্মরণীয় ব্যক্তিত্ব। তার লেখার পাঠক দিন দিন বেড়ে যাচ্ছে। তিনি এখন নেই, কিন্তু তার সৃষ্টিকর্ম আমাদের সামনে আছে। সেই সৃষ্টিকর্মের কারণে তাকে আমরা স্মরণ করি, তাকে অনুসরণ করি। তিনি যেভাবেই লেখালেখি করেছেন, একেবারে সেই সময়ে আমরা যারা রবীন্দ্রনাথ, আমরা যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়েছি, লেখালেখি পড়েছি, এই ধরনের লেখালেখির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার একজন প্রতিনিধি হলেন আশুতোষ মুখোপাধ্যায়। আমি আবারও তার জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাই। তিনি মূলত ঢাকার মানুষ, আমাদের বাংলাদেশেরই মানুষ। সেই বাংলাদেশের স্মরণীয় ব্যক্তিত্ব, আমাদের প্রাণ আশুতোষ মুখোপাধ্যায়, তাকে আমি স্মরণ করছি। সুবর্ণযুগের বাংলা চলচ্চিত্রের দিকে যদি আমরা চোখ ফেরাই, তাহলে আমরা কিন্তু দেখব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা স্ক্রিপ্টে হেমন্ত মুখোপাধ্যায়ের কালোজয়ী সব গানের সিরিজ, যে গানগুলো আজও কিন্তু একইভাবে দোলা দেয় বাঙালির হৃদয়। সেই আশুতোষ মুখোপাধ্যায় সিনেমার কিছু গান নিয়ে
আজ একটা কোলাজ তৈরি করে আপনাদের সামনে পরিবেশন করতে আসছে ছোট্ট ছোট্ট কিছু শিল্পীরা, বলা যায় ইয়াংস্টাররা। কারণ হচ্ছে যেটা অ্যাঞ্জেল ভিশন সোসাইটির উদ্দেশ্য, যে প্রতিভা খুঁজে নিয়ে এসে তাদের মঞ্চ দেওয়া, ঠিক সেই কাজটাই কিন্তু করতে চলেছে তারা। মঞ্চে সঙ্গীত নিয়ে আসছে বিবেক, পূর্ণেন্দু, বিশ্বজিৎ। Thank you.
দুই হাত নয় দুই গজ। মানে কি গো?
গজ মানে হাতি, কিন্তু এখানে গজ মানে হলো তিন ফুট, আর দুই গজ মানে ছয় ফুট। সেটাও তুমি ঠিক বলেছো। এই যদি তুমি পা ফেলে ফেলে মাপতে চাও তাহলে চারবার পা ফেললে এক গজ, আর দুই গজের জন্য তোমায় আটবার আশাপাশি পা ফেলতে হবে। আরে না বুদিদিমণি, এটা একটা আন্দাজ মতো মাপ করে নিতে হবে। মানে আমি ওকে ওই দুই গজ দূরত্বের ব্যাপারটা বোঝাচ্ছিলাম। তাই বলুন, এতক্ষণে ব্যাপারটা বোঝা গেল। না না বৌমা, আসবে না, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা একটা বিশেষ অঙ্কের ব্যাপার হচ্ছে বুঝলে। বাবা, আমি তো ব্যাপারটা বুঝেছি, কিন্তু আপনার এই নাতনির মাথায় কি এসব ঘুরবে? তাহলে তো একেবারে দিগ্গজ হয়ে যেত। দিগ্গজ? এটা আবার কোন গজ? দিগ্গজ মানে কি মা? দিগ্গজ মানে হলো পণ্ডিত। ও, তাই বুঝি গণেশের মাথায় হাতি মাথা লাগিয়ে ওকে দিগ্গজ বানানো হয়েছে? একদম ঠিক বলেছো দিদিমণি, গণেশ ভীষণ বড় পণ্ডিত। আর জানো তো দিদিমণি, ওর কাছে ওই দোয়া কলম সব আছে। আরে ওই দিয়েই তো সে মহাভারত লিখেছিল। সে অনেক কথা তুমি তুমি বড় হলে সব বুঝতে পারবে বুঝেছ। আর আর তোমাকেও বলি বৌমা, এই তোমাদের আজকাল এই পড়াশোনার যে সিস্টেম হয়েছে না, এটা আমি কিছুই বুঝতে পারি না। আরে আমরাও তো এই সারা জীবন মাস্টারি করলাম, আমাদের কত ছাত্র ইঞ্জিনিয়ার হলো, কত ছাত্র দেশে বিদেশে এখনো রিসার্চ করছে, কত নাম করেছে, কিন্তু এই আজকালকার সিস্টেম কিছুই বুঝতে পারি না। এই বাচ্চাগুলো কিছু না পড়াশোনা করেই সেই 97, 98, 99% নম্বর পাচ্ছে, আমরা তো ভাবতেই পারি না। হ্যাঁ, অঙ্কে যদি পায় সেটা না হয় মেনে নিলাম, কিন্তু ওই ইংরেজিতে বাংলায় এটা কি করে সম্ভব? আর তাছাড়া ওই বাচ্চাগুলো তো দেখলাম ইংরেজিতে একটা প্রপার সেন্টেন্সও বলতে পারে না, আর বাংলা ভাষায় সে তো ততই বছর। বলি যে মাতৃভাষাই শিখলো না, তাকে আমি শিক্ষিত বলি কি করে বৌমা? এখন যুগ পাল্টাচ্ছে বাবা, আপনাদের আমল ছিল অন্যরকম। জানেন তো বাবা, এখন আমাদের স্কুলেও নিয়ম করে দিয়েছে, কোনো বাচ্চাকে বকুনি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না, আর গায়ে হাত দিলে তো কথাই নেই, ওই পেরেন্টস অ্যাসোসিয়েশন উল্টে কৈফিয়ত তলব করবে। কেন আমাদের বাচ্চাকে মারা হয়েছে জানো? জানো বৌমা, ওই আমাদের সময়ও না একটা ইংরেজিতে কথা প্রচলিত ছিল, স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, কিন্তু এখন তো এসব ভাবাই যায় না। এখন তো কোনো লেখাপড়ার কোনো ছিঁড়িই নেই, আর সেই জন্য কেউ ওই চাকরিও পাচ্ছে না। এখন আমি শুনলাম নাকি আবার ওই মাস্টারদের ঘেরাও করে সব মারধর করছে। থাক বাবা, এসব আলোচনারও শেষ নেই, আর পাল্টাবারও কোনো উপায় নেই, এসব ভাবলে বরঞ্চ নিজেদের মন মেজাজ খারাপ হয়ে যায় বাবা। ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো, এই লকডাউনই ভালো। হ্যাঁ, স্কুল কলেজও খুলবে না, আর খুললেই বা কি, সেই তো দাঙ্গা হাঙ্গামা। আর আর দেখবে বৌমা, এই লকডাউনের দামামাতেই সব একবারে সিঁড়ে হয়ে যাবে, আর কেউ তো কিছু করতে পারছে না এখন বৌমা। হ্যাঁ বাবা, এই লকডাউনে আমাদের খালি ফ্ল্যাটটাতে এখন পর্যন্ত কোনো ভাড়াতে এলো না, সে তো প্রায় 2 মাস হয়ে গেল খালি পড়ে আছে, আর ব্রোকাররা কত লোককেই তো দেখাচ্ছে, কিন্তু পছন্দ আর হচ্ছে কোথায় বাবা? পছন্দ হবে কি করে বৌমা, সবাই তো সস্তা খুঁজছে, কারুর কাছেই তো পয়সা নেই। দেখছো না অর্ধেক ওই প্রাইভেট কোম্পানিতে সব ছাঁটাই চলছে, মানুষের চাকরি চলে যাচ্ছে, আবার কিছু কোম্পানি আছে যেখানে তারা মাইনে দিতে পারছে না। আর ওই ব্যাংকগুলোতে দেখো
সব বসে বসে স্টাফেরা মাছি মারছে, সিনিয়র সিটিজেনদের রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে, তাতে সব বুড়োদেরও দেখো না আশায় পুরো ছাই দিয়ে দিয়েছে। করবে কি মানুষ, সংসার তো চালাতে হবে, কি করে চালাবে এই সংসার? জানেন তো বাবা, আপনার ছেলের অফিসে এখন আর কেউ মাইনে চাইতে পাচ্ছে না। সে কি, যখন যেটুকু দিচ্ছে সেটাই মেনে নিতে হচ্ছে, নইলে যাও কাল থেকে আর তোমায় আসতে হবে না। তাই সবার মুখেই খুলু, আর মাঝখানে তো কতদিন বাড়িতে বসে অনলাইনে অফিসের কাজ করছিল, করতেই হবে। কিন্তু বাবা, সে করে কতদিন চলে বলুন তো? ঠিক কথা, আসছি। কবে কোনো দোকান এসেছে আমি দেখছি বাবা। দেখো দেখো বৌমা, বাড়ির চাবিটা একটু রাজিয়াকে দিয়ে দাও। হ্যাঁ দিদিমণি, বলো বলো। হবে কি হবে না, চলো চলো তোমাকে চান করিয়ে দিয়ে তারপরে আমার আবার পুজো পাঠ সারতে হবে তো, চলো চলো। আচ্ছা দিদি বলো তো, ফুট মানে কি? মানে কেন ফুট মানে পা? না না, হলো না হলো না, ফুট মানে হলো। আচ্ছা দাদা তুমি বলে দাও না, দেখছো না কিছু জানে না? বলছি বলছি, ফুট মানে হলো হাতির আবার তিন পা হলো কত? তুমি নিশ্চয় হাতির পাঁচ পা দেখেছো, তাই এসব দুষ্টুমি হচ্ছে, তাই না? চলো এবার চালে চলো। তোমাদের নামটাই জিজ্ঞাসা করা হয়নি,
আর এই মুখোশটা একটু খুললে তাহলে আমি মুখটা দেখতে পারি। আমার নাম সৈকত। বাহ বাহ বাহ, খুব ভালো। আর রাজিয়া বলছিল তোমরা এই মাসেই শিফট করবে, কোনো চিন্তা নেই, ওই এক তারিখের ওপর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তার আগেই তোমরা চলে আসতে পারো, বেশ বাড়ি ঘরদোর গুছিয়ে নিতে পারো। হ্যাঁ, আর ফ্ল্যাটটা তো দেখেই এসছো, বেশ রং টং করা হয়ে গেছে, তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তবে তবে একটা কথা বুঝলে তো, এই এটাই কিন্তু আমার ওই পেনশন স্কিম, তাই ভাড়াটা যদি সময় মতো দিয়ে দাও তাহলে আমার সুবিধা হয়। আসলে কি, আমি ওই টাকা পয়সা চাইতে পারি না। আরে ঠিক বলেছো, আমরা সবাই আছি, সবাই এখানে। এই তো আমার ঠাকুর আছেন, আমার ঘরের মধ্যে ঠাকুর আছেন, আমি আছি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, ছেলের বউ আছে, আর একটা নাতনিও আছে, ভীষণ দুষ্ট তবে খুব চালাচ্ছো, ও শুধু কথা বলে তোমরা পারবে না। ঠিক আছে আমি আলাপ করে দিচ্ছি, দাঁড়াও। ওগো শুনছো, কোথায় একবার এসো, দেখো কারা এসেছে, আলাপ করিয়ে দিই। ডাকছিলেন বাবা? এসো বোমা, এসো এসো এসো, এই যে আমি আলাপ করি দিই। ইনি কলকাতা থেকে চাকরি নিয়ে দিল্লিতে এসেছেন, আমাদের ওই ওপরে ফ্ল্যাটটা উনি নেবার জন্য একবার দেখতে এসেছেন এখানে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকাই তো লাগছিল। তা কি নাম তোমার? আমার নাম জোনাকি। ও আচ্ছা, আমার নাম সৈকত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো না বসো বসো। তা তুমি গান জানো? তা বেশ ভালো কথা তো, এখানে নিশ্চয়ই একটা কিছু পেয়ে যাবে। বাবুজি বাবুজি, কথাগুলো বলে নি, এগ্রিমেন্ট তো করতে হবে। এগ্রিমেন্ট এনেছো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলে নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর তোমাদের দেরি করতে হবে না, তোমরা আগেই চলে এসো, এক তারিখ অব্দি অপেক্ষা করতে হবে না বলেছো। হ্যাঁ দেখো দেখো, উদ্ধার করো। আরে শোনো না, কি হলো?
একটু বসো এখানে, একটু বসো। তুমি কথাটা মন্দ বলনি, এই লকডাউনের বাজারে সত্যি একটু সংসারের সাথে সময় কাটাতে পারছি, আর তোমার সাথে একটু সময় কাটাতে পারছি। অসুবিধা করবে না, জানো না বাড়িতে সময় রয়েছে, আবার এক্ষুনি তো তোমার মেয়ে লাফাতে লাফাতে চলে আসবে। বাবা, ও বাবা। হ্যাঁ বলো মা। বাবা বলো বলো। জানিস মা, সারা পৃথিবী জুড়ে এই করোনার কি দাপট চলছে, আরে তুমি তো দেখিস না, এই জন্যই তো এত সাবধানতা, মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, ওই বাইরে গেলে সবার থেকে দূরে দূরে থাকতে বলে, দেখিস নি? আবার বাইরে থেকে ভেতরে এলে ওই জামা কাপড় ছেড়ে হচ্ছে আন করতে হয়, একটু যে সাবধানে থাকতে হয়। আচ্ছা এই জন্য তো প্রবেশগুলো তো বন্ধ। আচ্ছা ওদের ওই অনলাইন ক্লাসটা হচ্ছে তো, ওটা ও অ্যাটেন্ড করছে তো? করছি না আবার, সেটা তো আবার আমার আরেক ডিউটি, ছেলে মেয়েদের তো নয়, পড়াটা যেন বাপ মায়েদের। ঠিকই বলেছ। ব্যাপারটা ঘটেছে বটে, আরে
তাও তো ওরা পৌঁছে দিয়ে যাচ্ছে। শুধু কি তাই, ওই ডাক্তার, পুলিশ, নার্স, মিডিয়া পার্সন এদের কথা একবার ভাবো তো, ওদের তো ঘর সংসার আছে নাকি, কত রিচ নিয়ে ওরা কাজ করছে, এমনকি ওরা ঘরেও ফিরতে পারে। এত সাবধানে কাজ করা সত্ত্বেও ওদের যে করোনা হচ্ছে না তা তো নয়। ওই শুরু হয়ে গেল ওনার সরকারি বুলেটিন, এই জন্যই তো বলি বেশি খবর দেখো না। এখন খবর মানেই তো শুধু ওই মৃত্যু মিছিলের খবর, আর কোন দল কার বিরুদ্ধে কি দোষারোপ করছে তারই ইতিহাস। আবার অন্যদিকে সারা দেশ জুড়ে যা চলছে সত্যি ভাবা যায় না, কত লোক যে মারা পড়ছে, কে জানে কি হবে। আরে ওভাবে বলো না, ওভাবে বলো না, অনেক লোক তো ভালো হচ্ছে, কথাটা কি সত্যি না? আমাদের এই সাবধানে থেকে কাজ করে যেতে হবে। চল, অনেক হয়েছে, আচ্ছা সন্ধে হয়ে এলো, আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, দাও চা খাও হচ্ছে, চলো ওঠো। কি বৌমা? হ্যাঁ বাবা। আজকে কি আমরা ওই চা পাবো না বৌমা? বাবা আমি এক্ষুনি যাচ্ছিলাম আপনার আর মার চাটা নিয়ে, দেখুন না আপনার ছেলে নানান কথা বলে আমাকে আটকে দিল। ও না, তুমি এসো, তুমি চা নিয়ে এসো, এসো দিদিমণি। দেখলে বাবা, দেখলে আমারই সব দোষ হলো না, তুমি কত আজে বাজে কথা বলে আমার সময় না নষ্ট করে দিল বলতো, আমার কাজটা বন্ধ করে দিল। না আর কাজ হবে না, এবার যাই, ভালো লাগে না। জানো দাদু, মার বাবা একসাথে হলেই ঝগড়া করতো। তো তুমি তো করো না দিদিমণি, বলি তুমি তো একটু সামলাতে পারো, তখন আর আমায় কেউ পারত না। আচ্ছা দাদু, ওই যে উপরের ঘরে, উপরের ঘর বলছো কেন, বলো উপরের ফ্ল্যাটে, ওই হলো ওটাও তো আমাদেরই ঘরে। হ্যাঁ দাদু, বেশ ভালো, আমি তখন ওদের ঘরে দেখি কত গল্প করছিল। আচ্ছা জানো, হ্যাঁ তোমাকে শুনিয়েছে বুঝি? আরে না, আমাকে শোনাবে কেন, তখন টিভিতে গান হচ্ছিল, ও তার সাথে গলা মিলে গান করছিল, আমি তো ছিলাম ওদের ঘরে, ও তাই শুনেছি। তা তোমার গান খুব ভালো লাগে, তুমি ওই নতুন আন্টির কাছে গান শিখবে? দাও আবার কে এলো? আমি দেখছি। হ্যাঁ দেখো দেখো, আমার চাটা চাই, দেখো তো আবার কে এলো। ও সৈকত, এসো এসো সৈকত। হ্যাঁ বলি, এখন তো তোমাকে আর ওই অফিস যেতে হয় না, বাড়িতে বসেই তো সব কাজ ফাজ চলছে তো। হ্যাঁ সেরকমই অবস্থা, তখন এসো যায় বুঝতে যে ডাক পড়ে না তার নয়, সেটা অবশ্য খুব কমই। যাও না, স্কুটার তো আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু কিন্তু হঠাৎ এই সময় তোমার স্কুটারের দরকার পড়লো। হ্যাঁ ডাক্তারবাবু ফোন এসেছে, হ্যাঁ আমাকে ডেকে পাঠিয়েছে, তাই একটু যেতে হবে। এই সময় ডাক্তারের কাছে তোমার সব ভালো আছো তো? হ্যাঁ সব ঠিক আছে তো, আমরা সবাই ভালো আছি। আসলে ডাক্তারবাবুর কাছে না গেলে না বুঝতেই পারছি না যে কি জন্য উনি ডেকেছে। ও এই আর কি। আচ্ছা আচ্ছা বৌমা, বৌমা ওই স্কুটারের চাবিটা একটুখানি দিয়ে দাও না সৈকতকে। সাবধানে যাও, হ্যাঁ খুব সাবধানে চালিয়ে সময়।
ডাক্তারের কাছে যাবে বলছে, এখন তো ভাবলেও ভয় করে। একে তো নতুন ভাড়াতে, তারপর কোথেকে এসেছে তাও জানি না, আর এই সময় লকডাউনের সময় কেউ ডাক্তারের কথা বললে তো ভয় করে। বাবা বাবা কি হলো, আমার স্কুটারটা কে নিয়ে গেল? আরে ওই তো ওই ভাড়াতে ছেলে, সৈকত এসেছিল, বললো কি না কেউ ডাক্তারের কাছে যেতে হবে, তাই তো স্কুটারটা নিয়ে গেছে। এই সময় কি দরকার পড়লো এত সন্ধ্যেবেলা আবার ডাক্তারের কাছে ছুটতে হলো? আরে আমি তাই তো বলছি, আমি তো কিছু বুঝতে পারছি না। দিনকাল পড়েছে না, কখন যে কার কি হয় বোঝাই যায় না। আমিও তাই বলছি, একে তো নতুন ভাড়াটে, তারপর কোথ থেকে যে কি নিয়ে এসছে আমরা তো কিছু জানি না, আর এই সময় তো সত্যি চিন্তার ব্যাপার হয়ে যায় বাবা। হ্যাঁ দেখেছো? হ্যাঁ বল। আজকে দিল্লিতে কতগুলো নতুন কেস ধরা পড়েছে। ও হবে না, দিল্লিতে কতগুলো ঝুঁকি আছে সেটা জানো? আর হাটে বাজারে কেউ তো আর সোশ্যাল ডিসটেন্সিং মানছেই না। কি বলছো বল, দেখো নি যখন ওই মদের দোকানগুলো খুললো সবাই কত সাবধান হওয়ার কথা বলেছিল, কিন্তু আদৌ কি কেউ মানছে? দোকানের বাইরে গোল গোল করে দাগও দিয়ে দেওয়া হলো, কি না দোকানে যেন একসঙ্গে লোক ভিড় না করে, সবাইকে দূরত্ব মেপে দাঁড়াতে হবে। একদম ঠিক কথা। তাহলে দেখ দোকান খোলার আগেই কয়েকশো লোক সেখানে এসে হাজির। ছি ছি ছি। আর ওই যতগুলো গোল গোল দাগ দেওয়া ছিল তার মধ্যে কারো জুতো, কারো থলে, কারোর আবার গামছা, নিজের মুখে একটা ইট রেখে বললো আমি কিন্তু এখানে লাইন লাগিয়েছি, তারপর সবাই মিলে গাছপালায় বসে গুলদানি মারছে। যতক্ষণ দোকান খোলে, এই তো সোশ্যাল ডিস্টেন্সিং। আমি আজই রাজিয়াকে ডেকে পাঠাবো আর ওকে বলবো
যে আমি নোটিশ দিচ্ছি, এক মাস হয়ে গেছে, ওই ভাড়াটেদের এখান থেকে উচ্ছেদ করো, আর আমার দরকার নেই ওরকম। তাই করো, কেমন লোক রে বাবা, রিপোর্ট পজিটিভ জেনেও আবার দীপককে জড়িয়ে ধরলো। হ্যাঁ বুঝি না বাবা, ভাড়াতে না রাখলেও সমস্যা, আবার রেখেও কি বিপদ বলো দেখি। কি মুশকিল রে বাবা, তুই এরকম অবস্থা আবার এখানে। Thank you.
স্যার, কেন সবাই প্রায় 25 দিনের মতো পরিশ্রম করে নাটকে নামিয়েছে। লকডাউনের মধ্যে নাটক করা কতটা বিষাদকর ব্যাপার সেটা আমরা অনুভব করেছি। আজকে আপনার সঙ্গে করতে গেলে আমরা সত্যি কৃতজ্ঞ। আমার সবাইকে ধন্যবাদ জানাই এসেছে, যারা ফেসবুকে অনলাইন ছিলেন তাদেরও জানাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর বেশি কিছু বলে আর বেশি আর কি করবো না। আপনাদের সবাইকে একটু খাবারের বন্দোবস্ত করা হয়েছে, আপনারা সবাই খেয়ে থাকতে পারবেন। আমি ধন্যবাদ জানাই ইন্দ্রাণীকে, ধন্যবাদ জানিয়ে সর্বপ্রথম রাখলাম। এটা নাকি বলতে হয় ধন্যবাদ জানিয়ে সরে না দিয়ে যার দুদিন আমাকে এই বইটা লিখে দিয়েছিল এই গান আমরা বলতে পেরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, নমস্কার। আরে